পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা হক আসছে বাতিল তো কাঁপছে হক আসছে বাতিল তো কাঁপছে চিনিয়ে নেব মোরা জয়ের মালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয় পরের কথায় শুধু করে না চানাচি মেসক দেখে পায় কামানের ভয় ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয় পরের কথায় শুধু করে না চানাচি মেসক দেখে পায় কামানের ভয় এখনো তোদের পিছে দরজা খোলা আছে পয়তা ধুতি নিয়ে জলদি পালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা হক আসছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নেব মোরা জয়ের মালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা ঠিক কিনা আল্লাহু আকবার আমরা কার গোলাম চাই কার কাছে গোলামি করি কার আসমানটা কার জমিনটা কার এই যে আল্লাহ শব্দটা বলতেছেন খারাপ লাগে না মজা লাগে দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অন্য কোন মানুষের নাম উচ্চারণ হয় নাই অন্য কোন লাত মানাতের নাম উচ্চারণ হয় নাই আদম পয়গম্বর যে আল্লাহর নাম নিয়েছেন ঈসা পয়গম্বর সেই আল্লাহর নাম নিয়েছেন ইব্রাহিম পয়গম্বর সেই আল্লাহর নাম নিয়েছেন সমস্ত পয়গম্বররা একই আল্লাহর নাম নিয়েছেন এই দুনিয়াতে যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত এক আল্লাহর নাম ছাড়া কারো নাম চলবে না রসুল বলেন এ আল্লাহর নাম যতদিন দুনিয়াতে থাকবে ততদিন কিয়ামত হবে একজন বান্দা যদি আল্লাহর নাম সমাজে নেনেওয়ালা থাকে আল্লাহ পাক ততক্ষণ কোনো কিয়ামত সংগঠিত করবেন না তাহলে আল্লাহর নাম নেওয়া দরকার আছে না নাই এটা আল্লাহ পাক বারবার বারবার বান্দাকে বলেছেন এই কথা বারবার জায়গায় জায়গায় উযকুরুল্লাহ ফাযকুরুনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ জায়গায় জায়গায় আল্লাযীনা ইযকুরুনাল্লাহ এই এই নামের কথা বলেছেন মানে জিকির স্মরণ আল্লাহর হবে এছাড়া অন্য কারো স্মরণ হবে না আমরা যদিও দুনিয়াতে একটা মানুষ যখন আমাকে 10,000 টাকা বেতন দেয় আমি তার গোলামি করি পা চারটে দ্বিধা করে না যে লোক তাকে খাওয়ায় কত দিয়ে 10,000 দিয়ে 15,000 দিয়ে এই লোককে আব্বা ডাকতে বললেও মনে মাঝে মাঝে ডাকে আর নেতৃস্থানীয় লোকদের কথা বলবো কি তাদেরকে তো পারে না পূজা করতে এই দেশে রসুলের বিরুদ্ধে কথা বললে জামাই আদরে রাখা হয় আর দলের নেতার বিরুদ্ধে কথা বললে জেলখানায় ঢুকায় দেওয়া হয় দলের লিডার বড় না আল্লাহ বড় এই কথা আপনারাই তো বলতেছেন আমরাই তো বলতেছি আল্লাহ যদি বড় হয় আল্লাহ যদি আমাদের সবার নেতা হয় আল্লাহ যদি আমাদের খালেকার মালিক হয় কিয়ামত পর্যন্ত বুকে এক ফোঁটা রক্ত থাকতে আল্লাহর জন্য লড়াই করতে পারবো তো ইনশাআল্লাহ